এদিকে শিক্ষার্থীদের কোটা বিরোধী ও শিক্ষকদের পেনশন স্কিম বিরোধী আন্দোলনকে সমর্থন করেছে জাতীয় পার্টি সোমবার রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের একথা জানান জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদের মুক্তিযোদ্ধা কোটার বিরোধী যে সঙ্গে আন্দোলন হচ্ছে সঙ্গে আমরা একমত পেনশন স্কিমটা যেহেতু যারা পেনশন নেবেন যাদের জন্য করছেন তারা যদি এটাকে ভালো মনে না করে তাহলে আপনি নতুন লোকের জন্য যা করবেন তা করুন আমি জানি না কিন্তু যারা চাকরিতে আছেন তাদেরকেও তাদের ইচ্ছার বাইরে তো তাদেরকে জোর করে আপনি সার্ভিস কমিউডিশন কমিয়ে দিতে পারেন না